পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব। মাওয়া প্রান্তে বাকি মাত্র 264টি রেল স্ল্যাব, বসেছে 2900টি। জাজিরা প্রান্তে পুরা রাই রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটি কাজ চলতো, এখন বর্তমান 2 সিটি কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরো দমে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্যই আমরা পিয়ার ওয়ানকে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ, ভারতে নতুন ধরন শনাক্ত। সারা দেশে বন্ধ শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত বিপাকে সাধারণ মানুষ। লোকসানে রেলওয়ে, লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। হাওড় দখল নিয়ে সংঘাতে এখন আতঙ্কের জনপদ সিলেটের বিশ্বনাথ। পরপর দুটি হত্যাকাণ্ডে উৎকণ্ঠায় মানুষ, ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি সাইফুল।